খুবই মজা। আহারে শরীফুল ভাইটা আমার, মনে অনেক কষ্ট ছিল, কষ্টটা কি আর বলবো। বাড়িতে বউ রাইকে আইসা নিজে এখানে অনেক আনন্দ উপভোগ করতেছিল, হঠাৎ বউয়ের কথা মনে পড়ছে, মাথাটা গরম হইয়া গেছিল। সেই কষ্ট বুকে নিয়ে উনি জন্নার ভিতরে মাথাটাকে হান্দাই রাখছিল, এরই ভিতরে উস্তাদ উপর দিকে চাপ মাইরা উনার সব কষ্ট দূর কইরা দিছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সবাই কেমন আছেন সেটাও জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং আমাদের ভিডিওটি কেমন হইলো আশা করি সেটাও জানিয়ে দিবেন। তো সাথে থাকেন, এনজয় করেন। ও মোটা ভাই, ও উদাম ভাই, ও উদাম ভাই, একটু বাজো লাগো, বাজো লাগো। আমরা একটা শট নিতে যাব এখন, অনেক সুন্দর একটি শট নিতে যাব, যে শটটি দেখলে বাড়ি থেকে সবাই বাহবা দেবে, বলবে বাহ তুমি পাত্রের উপরে শুয়েছিলা, তাই না? বউ ইচ্ছা মতো পেটাইতে পারবে, সেজন্য একটা রোমান্টিক শট নিতে যাচ্ছি। তাহলে একটু বাজু লাগো, আমাদেরকে আমাদেরকে শর্ট নিতে দাও। আরে আরে কি করে কি করে, দেখো আর একটা ভাই দেখো কি করে কিভাবে উদম হয়ে আছে ভাই, একটু বাজু লাগো ভাই, ভাই মোটা ভাই। ওরে ওরে ওরে, আর একটা হুজুর দেখি এখানে উদাম হয়ে যাচ্ছে সাথে, এটা কেমন কথা। আমাদের মনের কষ্ট কেউ বুঝে না, আমরা চাইতেছিলাম বা আর ডলতেছে, বা বাবা ডললা দেয় আমার সাদা ঝকঝকা হইতে চাইতেছে। আহারে জন্না পানি দিয়া গোসল কইরা গায়ের সব ময়লাগুলা একদম খালাস কইরা দিতেছে, বাপরে বাপরে বাপ একটা শট নিতে দিচ্ছে না। আরে মোটা ভাই, দুজন হুজুর একটু বাজো লাগেন, হুজুর সাইড দেন প্লিজ। আরে কি করতেছেন আপনারা, সাইড লাগেন সাইড লাগেন। আমি আর আমার উস্তাদের পেটের দিকে একটি দুষ্ট লোকের অনেক নজর ছিল, এখানে দেখেন অনেক মোটা পেটওয়ালা লোক আছে, তাই আমি আমার মন থেকে আল্লাহর কাছে উস্তাদের পক্ষ থেকে বিচার দিলাম। সবাই হাত তোলেন, আল্লাহ তোমার কাছে বিচার দিল। আপনাদের সাব্বির ব্লগস এর সাব্বির সাহেব দেখেন কি কইরা মাগার প্রেমিকার সাথে নাইকা লাই গিয়া কেমন করে বাপ দৈরালছে দেখেন। বাপ রে বাপ, কি কমু কি স্লো মোশনে বেটা বাপ নিতাছে, কি আর কমু। আল্লাহ আল্লাহ কতিল্লা বিল্লাহ, মাইয়া গো মাইয়া বেটি পড়ে গেছে, ও মা মা করে কি বেটি পড়ে গেছিল পড়ে গেছিল। ওই দেখে আমাদের শামীম খান ভাই কি একটা বাপ নিয়েছেন মিসেস আলফিনা খাতুন। এই আলফিনা খাতুন হচ্ছেন আমার শামীম খান ভাইয়ের একমাত্র গার্লফ্রেন্ড এবং ওয়াইফ, তাই না ভাবি? মিথ্যা কথা, আমি ঠিকই বলছি শামীম খান ভাই, আপনার জন্যই ভাবি বাপটা নিতেছিল, কিন্তু আমি আর অনেক কিছু জানি আপনাদের গোপন খবর, কিন্তু আমি সেটা বলবো না, লুকিয়ে রেখেছি মনের ভিতরে। ও এগুলো কি বলছি? আমি ঠিকই বলছি। ওই দেখে বাড়িতে রেখে আসা আমাদের শামীম খান ভাইয়ের একটা শালি কি মজার একটি গান গাইতেছে আমাদের শামীম খান ভাইকে নিয়ে, তাহলে শুনুন গানটি। ভিউয়ার্স, আমরা যখন জাপলং গেছিলাম তখনকার কিছু স্মৃতি আবারও আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না কেনে, এবং নতুন যারা আছে আমাদের ভিডিওটি দেখতেছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। এবং ভিডিওটি অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য আছে, আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনারা সেটা উপভোগ করতে পারবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের এই ভিডিওটিও কেমন ছিল।
wastelands through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা সবাইকে। এবং আপনারা যখন জাফলং আসবেন সাবধানে থাকবেন এবং সেফটিতে থাকবেন, এবং যদিও নদীতে পারাপার হয়ে থাকেন, ঝর্ণাতে যান, তাহলে জোয়ারের সময়টা দেখে শুনে পার হবেন। এবং আমাদের ভিডিওটি কেমন হইলো আশা করি লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং দেখা হবে আবারও কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুন্দর জীবন কামনা করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।